তোমাকে না দেখিয়া প্রাণ যাই চিড়িয়া দিলেরি আইনাতে রাখিব ও গো রহমান মর নসিব কি খুলিবে দেখা দাও আমার দিদারে তোমার আল্লাহুম্মা সাল্লি আলা সবাই পড়ো مولانا محمد وعلى آله سيدنا تبارك وتعالى في كلامه المجيد وفي فرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آله سيدنا جبجوني আছেন একবার আওয়াজ দেখি নারে তাকবীর সবাই মিলে দেন নারে তাকবীর মাশাআল্লাহ আওয়াজ তো জোর আছে তাহলে রাসূলের সামনে দরুদের আওয়াজ হবে না কেন একটু প্রাণ ভরে محبت آواز دی پڑھو اللهم صل على سبے پڑھو مولانا محمد وعلى آل سيدنا دلائی دلی نبی جی آمار دولتی گھومائی دلائی دلی نبی جی آمار دولتی گھومائی ہوئے پریرا درود پائے مرنے بھی کئی سنا موت سنا دمائي اللهم صلي على مولانا محمد وعلى آل سيدنا أغنى بيجي তোমাকে না দেখিয়া প্রাণ যাই চিড়িয়া দিলেরি আইনাতে রাখিব ও গো রহমান মর নসিব কি খুলিবে দেখা দাও আমার দিদারে তোমার আল্লাহুম্মা সাল্লি আলা সবাই পড়ো مولانا محمد وعلى آله سيدنا محبة ذكر قول لا إله إلا الله
لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله حق لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله اللهم صل على سمعي بدو مولانا محمد وعلى آله سيدنا صلى الله عليه وسلم সম্মানিত আজকের সবার সনামধন্য সভাপতি সাহেব বিশেষ করে মসজিদের সনামধন্য ইমাম সাহেব আমার পূর্ববর্তী বক্তা আমার প্রাণপ্রিয় ভাই আমার শ্রদ্ধাভাজন ভাই জনাব আলহাজ হযরত মাওলানা তরিকুল ইসলাম সাহাব যিনি তেতুলিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক এবং সামনে উপবিষ্ট জ্ঞান পিপাসু দিনদার ইমানদার আল্লাহ ওয়ালা বাবাজির ও ভাইরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি প্রশংসা যে আল্লাহ আমাদেরকে দুনিয়ার সমস্ত কর্ম থেকে দূরে রেখে তানার পূত পবিত্র ধর্মসভায় বসার মতো শোনার মতো বলার মতো জল্লা সুযোগ করে দিয়েছেন সেই মহান স্রষ্টার প্রতি শুকর আদায় করি সবাই সমস্তরে ভক্তি ভরে প্রাণ ভরে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ সবাই মিলে বলুন আলহামদুলিল্লাহ তারপরেই জানাই সাইয়্যিদুল মুরসালিন সাইয়্যিদুল কওনাইন খাতামান নবিয়্যিন জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তানার প্রতি অগণিত দরুদ ও সালাম বর্ষিত হোক সকলে বলুন আল্লাহুম্মা আমিন সন্ধ্যা থেকে নিয়ে পর্যন্ত প্রথমেই আলোচনা রেখেছিলেন আমাদের এত অঞ্চলের প্রখ্যাত আলেমে দ্বীন জনাব আলহাজ হযরত মাওলানা মুফতি আব্দুর রউফ সাহাব তারপরেই রাখলেন জনাব আলহাজ হযরত মাওলানা তরিকুল ইসলাম সাহাব আমি গোনাগার শেষ বেলায় আপনাদের কাছে স্বল্প কিছু আলোচনা হবে ইনশাআল্লাহ তারপরে দোয়া হয়ে যাবে আপনার এখানে জানা আছেন একটু বলবেন দিন দিন মিলাদ বাড়ছে না কমছে একটু জোরে বলেন বাড়ছে আমাদের ভিতরে ভিন্ন ভিন্ন মতাদর্শের মানুষও তৈরি হয়েছে এদিকে যুবকেরা তারা জলসা দিচ্ছে ক্লাব কেন্দ্রিক জলসা দিচ্ছে মসজিদ কেন্দ্রিক জলসা হচ্ছে মাদ্রাসা কেন্দ্রিক জলসা হচ্ছে মহল্লা কেন্দ্রিক জলসা হচ্ছে তাহলে জলসা তো বেড়েই গেল ঠিক কি না জলসা প্রচুর পরিমাণ বাড়ছে আর বাংলাদেশে যে অবস্থা শুরু হয়েছে আমাদের দেশেও সেই অবস্থা শুরু হয়েছে স্টেজে উঠি একে অপরের বিরুদ্ধে গীবত গিল্লা শুরু হয়েছে সে দেশে যেমন একজন আলেম আরেকজন আলেমের বিরুদ্ধে মন্তব্য করছে যা ইউটিউবে দেখছে আজ আমাদের জেলায় আমাদের দেশে তা শুরু হয়ে গেছে ঠিক কি না তাহলে এই বিভিন্ন রকম জানাদেরকে আমরা আমন্ত্রণ করে আসছি আনছি তানারা কোরআন হাদিসের কথা তো দূরের কথা বলো আরেকজন আলেমের বিরুদ্ধে এমন কিছু বলছে আর এইগুলো শোনার জন্য কিছু যুবক কিছু শ্রোতা তানারা লালায়িত যে এইগুলো শুনলে বুঝি ভালো হয় আমার যে সমস্ত ইউটিউবার ভাইরা রয়েছেন ওনারও চান যদি ওই রকম একটা কিছু হয় ভিউও বেড়ে যাবে ঠিক বলছি না ভুল বলছি যেমন আপনারা দেখেছেন একজন আলে হাদিস তার সমালোচনা আপনারা দেখেছেন সমালোচনা করতে করতে এমন সমালোচনা করলো সে বলতে চাইছে যে আমি তো পিশাবদের বিরুদ্ধে বলেছি কই আমার হাতটা কই পড়ে যাক তো দেখি কই আমার জমানটা বন্ধ হয়ে যাক তো দেখি তাহলে বুঝবো হ্যাঁ আচ্ছা এই মন্তব্য করাগুলো কি ঠিক হয়েছে বলে মনে হয় একটু জোরে বলেন না সে নিজেকে এই সমস্ত কিছু মন্তব্য করছে আচ্ছা আপনার বলুন এই নূপুর শর্মা রসুলের বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য করেছিল না করেনি তার কিছু হয়েছে নাকি
আরে হওয়ার জায়গা তো আছে সে হওয়ার তো জায়গা আছে কিন্তু এক্ষুনি কেন এই যে মানুষ বলতে 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 বিরাট কিছু বলে ফেলছে আমরা ফুরফুরা সিলসিলা বিশেষ করে দাদা পীরের আদর্শ তানার মতাদর্শের মানুষ আমরা আমরা ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ এর মাসলাকের মানুষ ঠিক কি না ভাই আমাদের আকীদা আলহামদুলিল্লাহ সহিহ আকীদা আজও বসিরাতের বুকে শুয়ে রয়েছেন আল্লামা হিন আল্লামা রুহুল আমিন শাহ রাহমাতুল্লাহ আলাইহি তিনি কাদিয়ানীদের বিরুদ্ধে তিনি বাহাস করেছেন তিনি তানার কিতাবগুলো আপনারা দেখবেন আহলে হাদিসদের বিরুদ্ধে তিনি কিতাব লিখেছেন আমাদের বেশি দূরে যাওয়ার দরকার নাই আল্লামা হুজুরের কিতাবগুলো ফলো করুন কিতাবগুলো পড়ুন পড়লেই বুঝবেন আমরা সহিহ আকীদায় আছি কি নাই অতএব নতুন করে আমাদেরকে আর বিপদগামী করানো যাবে বলে মনে হয় একটু জোরে বলুন না আলহামদুলিল্লাহ মানুষ সচেতন বুঝবে আজ আমি আপনাদের এই দেবগ্রামে আমি নতুন নয় বরং আমি পুরাতন এখানে অনেক ভাই এসেছেন আলহামদুলিল্লাহ আলোচনা হবে তার আগে একবার জোরে আওয়াজ দেখি নারে তাকবীর এরকম একটু মুসলমানের মতো আওয়াজ দেন নারে তাকবীর মাশাআল্লাহ আমরা এসেছি আমরা কিছু জানবো বুঝবো শুনবো ওয়াজ নসিহত আলহামদুলিল্লাহ প্রচুর পরিমাণ বেড়েছে বাড়বে কিয়ামত পর্যন্ত মানুষ মানুষের কাছে নসিহত করতে থাকবে এই তো আমার পূর্বী ইমাম সাহেব বলছিলেন জানা বেশি রাত পর্যন্ত করব না যেহেতু আমাদের আবার ফজরের নামাজের ব্যাপার আছে ঠিক কি না ভাই তাহলে বেশি রাত পর্যন্ত করব না আপনারা জানেন আপনি ডায়মন্ডাবাড়ার দিকে যান অধিকার আবার সিস্টেম আলাদা ওদিকে সিস্টেম হলো সারা রাত ধরে মিলাদ হবে আবার ফজরের আজান দিতে হবে লাস্টে যে বক্তা থাকবে তার আজান দিয়ে নামাজ পড়াতে হবে তারপরে আরেকটা বক্তা উঠবে আটটা পর্যন্ত চলবে তা আমাকে দাওয়াত করেছে আমি গিয়ে দেখি আমার টাইম দিয়েছে রাত দুটো থেকে চারটে গিয়ে দেখি ছটা লোক বসে আছে আর লোক নাই আর এ তো ছোটখাটো জায়গা ধান কাটা শেষ এবার মিলাদ দিতে হবে তাহলে মাঠটা কি ছোট হবে না বড় হবে বড় হবে বিরাট আর ঠিক এই যে এখন যে ঠান্ডা পড়েছে ওরকম নয় বরং ঠান্ডার গরম মিশ্রিত যেন মানুষের কষ্ট না এরকম একটা টাইমে গিয়ে দেখি ছটা লোক বসা তা আমি কর্তৃপক্ষ আমাকে তুলে দিল আর যারা মিলাদ দেয় তাদের খুব টেনশন হয় টাকা পয়সা ওঠে না তো শুধু তিরঙ্গা চিমই ঠিক বলছি না ভুল বলছি ভাই এত পরিমাণ চিভই এদিক দিয়ে গড়ায় আর এদিক দিয়ে গড়ায় এত পরিমাণ শুধু বলে হুজুর খুব টেনশন হচ্ছে কালেকশন ভালো হয়নি তো কি করবে আমার হুজুর যদি লেট করে আমার এই হুজুর তো তাই তাই করছে আমার টাইম হয়ে গেছে তাড়াতাড়ি করো অধিক হুজুর বলছে আমি জামে পড়ে রয়েছি ভাই এখন যুবকের টেনশন হবে না হবে না তো অলরেডি তো সে তিরঙ্গা চিভবে টেনশন হচ্ছে হুজুর আসে না কেন হুজুর যদিও আসলো আমাকে তুলে দিল গিয়ে দেখি ছটা লোক বসা তা আমি বললাম ভাই আপনার যদি বাড়ি চলে যেতেন কর্তৃপক্ষ আমার আর তুলতো না তো আমার দিক তা কি হচ্ছে সর্বনাশ সব হুজুর এসে লোক ডাকে আর এই হুজুরটা আমাদের বাড়ি পাঠাচ্ছে তখন আমাকে হুজুর আমরা এমনি বসে নাই বাড়ি বিরাট কুটুমের চাপ মানে মিলাদলি বাড়ি কুটুম টুম আসে তো বাড়ি বিরাট কুটুমের চাপ সিট খালি নেই এই জন্য বসে রয়েছি আপনি এখানে অনেক শ্রোতা আছেন আলহামদুলিল্লাহ অনেকেই ভাবছে মুজফফর আজ কি বলে একটু দেখব কার পিছনে কাঠি দেয় ওইটা দিলে সুবিধে হয় আমি কাঠি দেওয়ার জন্য আসেনি আমি আমাদের লিকশারাইটাই করতে এসেছি আমি কোন ধর্মলম্বীর বিরুদ্ধে বলতে আসিনি আমি আমার জাত ভাইকে বোঝাতে এসেছি শেখ সাদি রহমাতুল্লাহ আলী একটি ঘটনা বলে লিখেছেন দূর থেকে একটা বাঘিনী লক্ষ্য করছে ছাগল ছানা খাবো বাঘিনী মানে মহিলা বাঘ তো মহিলা বাঘ ছাগল ছানা খাবে রাকাল নিয়ে গেছে কুড়িটা ছাগল মাঠে তো সে কি করলো শিকার বেশে পালে পড়লো যখন ছাগলের পালে পড়েছে একটা ছাগলকে ধরলো কিন্তু রাকাল দেখলে চাকরি তোমার চলে যাবে একটা ছাগল যদি মনিব নিয়ে যায় তাহলে তো আমার চাকরি চলে যাবে তাই হাতে ছিল লাঠি
লাঠি দিয়ে প্রহার করতে শুরু করলো পেটাই করতে শুরু করলো বাগিনীর পেটে ছিল একটা বাচ্চা প্রসব হয়ে গেছে রাখাল দেখলো যা 20টা ছাগলের ভিতরে একটা ছাগল বাগিনী নিয়ে গেলি কি হবে একটা বাগের বাচ্চা তো পেলাম তাহলে কটা হলো 20টা হয়ে গেল তো 20টার ভিতরে একটা নিয়ে গেছে আর একটা দিয়ে গেছে ছাগল নিয়ে গেছে আর বাগ দিয়ে গেছে মানে বাচ্চা দিয়ে গেছে তো 20টা পূর্ণ হলো প্রতিদিন মাঠে যায় ওই ছাগল ছানা আপনার বাগের ছানাটা কোলে করে নিয়ে যায় ছাগলের দুধ খাইয়ে খাইয়ে বাগটাকে বড় করে তুলেছে ছাগল যেমন ডাকে ভে এ বাঘও তেমন ডাকে ভে আপনি বলুন ছাগলের ডাক আর বাঘের ডাক এক না আলাদা ভাই আরে জোরে বলেন আলাদা কিন্তু ছাগলের পালে বাঘ মিশে মিশে বোল হারিয়ে ফেলেছে দুধ থেকে একটা বাঘ লক্ষ্য করছে আমার জাত ভাই ছাগলের পালে কেন ওকে বাঁচাতেই হবে তাই বাঁচানোর লক্ষ্যে ছুটে এসে নিজের জাত ভাইকে যেই ধরলো ছাগলের মতো ব্যা করে উঠেছে দুঃখ ভরে বলছিস জাত ভাই তুই বলটা হারিয়ে ফেললি নদীর তীরে নিয়ে গেছে গালে করে ধরে দেখ তোর মুখটা যেমন আমার মুখটা তেমন তুই ছাগলের মতো ব্যা ব্যা করছিস কেন আমার ভাইরা আমরা বিপদগামী হয়ে গেছি আমরা এমন মানুষের সহবত মিশেছি ওই দু তিনজন আলে মোলামা বক্তব্য রাখলি যে আমার ব্যাবল চলে যাবে তা নয় ঠিক কিনা ভাই আগে বুঝতে হবে আমার জাত ভাই তো পথভ্রষ্ট হয়ে যায় আমার জাত ভাইকে বাঁচাতে হবে আমার জাত ভাই তো বেদিন হয়ে যায় আমার জাত ভাইকে বাঁচাতে হবে আমার স্বজাতিকে বাঁচাতে হবে আমার স্বজাতি বিপদগামী হয়ে যায় আমার স্বজাতিকে ইহদিনা সিরাতাল মুস্তাকিমের পথিক বানানোর জন্য আহ্বান করতে হবে ঠিক কি না ভাই এখানে আজ আমরা যারা এসেছি আমাদের জানতে হবে আপনারা তো একটা মসজিদ কেন্দ্রিক ইসালে সব দিয়েছেন জলসা দিয়েছেন আলহামদুলিল্লাহ ভাইরা আমার কাছে গিয়েছিলেন মসজিদ দেখে এলাম আলহামদুলিল্লাহ মসজিদ রোডের গায়ে মসজিদ কত পথিক যাবে রাস্তা দিয়ে তাদের সুবিধা তাদের এক্সচেঞ্জার প্রয়োজন হবে তাদের টয়লেটের প্রয়োজন হবে কত আলেম যাবেন রাস্তায় গাড়ি বাঁধবেন নামাজ আদায় করে নেবেন ঠিক কি না ভাই কিন্তু অনেক মসজিদ আছে তালা মেরে রেখে দেন পেশাবখানায় তালা মেরে রেখে দেন পায়খানা করে তালা মেরে রেখে দেন যাতে করে কেউ না যেতে পারে কখনো করবেন না আলেম ওলামারা মুসল্লিয়ানে কেরামগণ তানারা চেষ্টা করেন কোথায় মসজিদ আছে আমি সেখানে গিয়ে আমার হাজাত পুরা করব এবং দুরাকাত নামাজ আদায় করব একটু জোরে বলুন না সুবহানাল্লাহ আপনার দূর দেশের মানুষ আপনার রাস্তা দিয়ে যাচ্ছেন ড্রাইভার কি শুধু বলবেন দেখো না কোথাও মসজিদ আছে কি বলবে না বলবে না তো মসজিদ দেখে দাঁড়ালেন গিয়ে দেখছেন পেশাবখানায় তালা মারা পায়খানা ঘরেও তালা মারা দোয়া করতে করতে যাবে না বদদোয়া দিতে দিতে যাবে ভাই জোরে বলেন বদদোয়া দিতে দিতে যাবি লোকগুলো কি রে তালা মেরে রেখে দিল আপনি বলুন কলকাতায় যান যিনি নামাজি হন তিনি কোন দিক যান মসজিদের দিকে খোঁজ নেন মসজিদ কোথায় সেখানে গেলে নিশ্চয়ই আমার হাজাত পুরা করা যাবে ঠিক কি না আমার এক্সচেঞ্জের জায়গা আমি পাবো টয়লেটের জায়গা আমি পাবো কিন্তু যদি আপনি এইগুলো তালা মেরে রেখে দেন তাহলে একজন মোমেনকে আপনি কষ্ট দিলেন একজন মানুষকে কষ্ট দিলেন এজন্য আমি আপনাদের কাছে বলবো যেহেতু রাস্তার ধারে মসজিদ এই মসজিদ আপনাদের জন্য বিশেষ করে রাস্তার পথিক আপনাদের জন্য দোয়া করবেন